হয়তো বহু দূর, তবু তোমার কথার সুর দেখো বাজছে আমার বেসুর জীবনে। তুমি কোথায় নিরুদ্দেশ, তবু তোমায় ছোঁয়ার রেশ আমার একলা জীবন মুহূর্তরা জানে। আজ রাত্রি যখন আসে জীবন। Welcome to Shreya's Positive Life. I am Shreya with you a new recreation video. So আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আশা করি তোমাদের এই বছরটা খুব ভালো কাটবে আর আশা করছি তোমরা এই ভিডিওটা বাড়িতে বসে সুস্থভাবে আমার দেখছো। আর এই ভিডিওটা করার একমাত্র কারণ যাতে নববর্ষের দিনটা তোমাদের খুব ভালো কাটুক, এক্সাইটিংয়ে কাটুক। আমার ভিডিওটা দেখে তোমাদের যেন একটু এক্সাইটমেন্ট ফিল হয়, যাতে বোরিং না কাটে। চলো ভিডিওটা স্টার্ট করো। ভিডিওটা স্টার্ট করার আগে বলে তো দিয়েছি আমি কাকে রিক্রিয়েট করছি। আমি আজকে রিক্রিয়েট করছি একজন টিকটকার। শি ইজ আ পপুলার ক্রিয়েটার ইন টিকটকার। সো শি ইজ নেহারিকা জৈন। তো তোমরা যদি এখন তাকে ফলো না করে থাকো টিকটকে, তো কী করছো, গিয়ে ফলো করে নাও। বিকজ শি ইজ অসাম। বিকজ সে ডিফারেন্ট টাইপস অফ হ্যাক, ফটো তোলার জন্য যেরকম হ্যাক দরকার হয় ডিফারেন্সটা, সেগুলো সে আমাদের শেয়ার করে। সো তোমরা চাইলে ডেফিনেটলি তাকে ফলো করতে পারো যাদের খুব ক্রিয়েটিভভাবে ফটো তোলার ইচ্ছা ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। তো ওখানে ওরকম অনেক ভ্যারাইটিস আছে। তো আজকে রিক্রিয়েশনটা আমি শুধু ড্রেস আপ বা ডিফারেন্ট টাইপের জুয়েলারি এইসব কিছু করিনি বা মেকআপসটা করিনি। জাস্ট সে যেরকম হ্যাকগুলো আমাদের দেখিয়েছে ফটো তোলার জন্য, যেরকম সুন্দরতা তার এসেছে, আমি শুধু জাস্ট ট্রাই করেছি সেরকমভাবে ফটো তুলে আদৌ আসে কি না, বা আমি সেটা ট্রাই করেছি যাতে তোমরাও করতে পারো চাইলে, যে আদৌ সেগুলো ফুলফিল হয় কি না। বিকজ সে ফটো তোলে খুব সুন্দর লাগে টিকটকে, বাট আমি জাস্ট ট্রাই করে দেখেছি যে সেরকম আসছে কিনা। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা, আমি জানি তোমরাও খুব আমার সাথে এক্সাইটেড যে কতটা ভিডিওগুলো আমি রিক্রিয়েট করতে পেরেছি, ফটোগুলো। ওকে চলো লেটস স্টার্ট। মজা দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করেছি, নাথিং এলস। আমি নিহারিকা জৈনের মতন একদমই দেখতে নই আর হবও না, বিকজ শি ইজ ভেরি বিউটিফুল আর অনেক ট্যালেন্টেড। আমার হয়তো কোনো ট্যালেন্টই নেই। তো লেটস স্টার্ট ওয়ান। তো ফার্স্ট ওয়ানে এখানে ডিফারেন্ট টাইপের জুয়েলারি, জাঙ্কস জুয়েলারি দিয়ে সে ফটোগুলো রিক্রিয়েট করেছে। তো আমার কাছে তো জাঙ্কস জুয়েলারি ছিলই, কানের দুল আর হাতের চুড়ি। তো আমি রিক্রিয়েশন করার আগে তোমরা একবার ভিডিওটা দেখে দাও নিহারিকা জৈনের। ওকে ওনাকে খুবই সুন্দর লাগছিল, খুবই বিউটিফুল সা, খুবই গর্জিয়াস লাগছিল আর খুবই কিউট সা লাগছিল। বাট আমিও খুব এক্সাইটেড আর তোমরাও মেবি খুব এক্সাইটেড যে আমাকে কেমন রিক্রিয়েশনের পর লেগেছে। তো চলো রিক্রিয়েশন ফটোসগুলো দেখে নাও। তুমি কোথায় নিরুদ্দেশ, তবু তোমায় ছোঁয়ার রেশ আমার একলা জীবন মুহূর্তরা জানে। আজ রাত্রি যখন আসে। সেকেন্ড ওয়ান ইজ সুপার সুপার কিউট, বিকজ এখানে সেটা টেডিবিয়ার্স নিয়ে, টেডিবিয়ারের সঙ্গে রিক্রিয়েশনগুলো করেছে। তো তোমরা একবার রিক্রিয়েশন ভিডিওটা দেখে আসো। তো এই রিক্রিয়েশনটা করার জন্য আমাকে তো টাফসা কিছু করতে হয়নি, বিকজ আমি তো ড্রেস আপ অ্যাড করছি না। তো আমি যে কোনো একটা ড্রেস আপ করে নিতে পারি, বিকজ আমাকে একটা স্টেডি লাগবে, আর কিছু আমার লাগবে না। বাট লাইটিং, বিকজ আমি যখন শ্যুটটা করতে যাচ্ছি তখন প্রায় বিকেল বিকেল হয়ে গেছিলো আর আমার কাছে তো কোনো ওরকম এক্সটার্নাল লাইটিং নেই। আমি জাস্ট সানলাইটেই ভিডিওগুলো শ্যুট করি। এবার আমি জাস্ট দেখতে গেলাম যে আমাকে পুরো চুড়েল লাগছে। ওকে যখন আমি বিকেলবেলা শ্যুটটা করতে গেছিলাম, বাট তাও আমি ম্যানেজ করেছি। তো তোমরা রিক্রিয়েশন ভিডিওটা, সরি বারবার ভিডিও কেন বলছি আমি, এই হাই রিক্রিয়েশন ফটোগুলো দেখে নাও। चले जब तू लटक मटक लौंडों के दिल पटक पटक सांसें जाए अटक अटक। तो थर्ड ভিডিওতে যাওয়ার আগে তোমাদের মনে করিয়ে দিই, লাইক তো করে দিয়েছো না, প্লিজ লাইক করে দাও আর কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের রিক্রিয়েশন ভিডিওসগুলো। আর আমার অনেকগুলো, আমি এর আগে 3টে ভিডিও শ্যুট করেছি, মানে পোস্ট করেছি, তোমরা চাইলে ওগুলো দেখতে পারো। প্লিজ গিয়ে একবার দেখে নাও। মেবি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সো ইয়েস, থার্ড ওয়ান ইজ ভেরি কিউট ইচ্ছা, বিকজ ওটা সে ছাদে গিয়ে করেছে, মানে ব্যালকনি বা মানে ওপেন কোনো স্পেসে এটা করতে হবে। তো আমি যখন আমাদের ছাদে গেলাম, তো ছাদে তো জানোই বেঙ্গলিসদের ছাদে কি হয়, তো সারা জায়গায় আমার মা দড়ি টানিয়ে রেখেছে যেখানে সে জামা কাপড় মেলে। ওকে বাট আমি তো ওইগুলো ছিলে আমার মা আমার গলাটা কেটে দেবে, তো আমি জাস্ট ওখানেই ম্যানেজ করেছি করার। তো তোমরা একবার রিক্রিয়েশন, আমার রিক্রিয়েশন ফটোসগুলো দেখার আগে তার ভিডিওটা দেখে নাও। सो गाइस তোমরা দেখেছো কতটা টাফ ওই রিক্রিয়েশনটা করা, খুব টাফ কিন্তু হ্যাঁ, বিকজ ছাদে অত সুন্দর এডিটিংস করতে আমি কিছু পারি না, তা আমি ট্রাই করেছি। তোমরা গিয়ে প্লিজ রিক্রিয়েশন ফটোগুলো দেখে নাও, আর প্লিজ ডিসলাইক করো না, অনেক কষ্ট করতে হয়। প্লিজ 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 একটা লাইক তো করে দাও প্লিজ, আর ডিসলাইক করতে পারো যদি তোমাদের আমাকে খুব বাজে লাগে, করতেই পারো। ওকে মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি। সো দ্য ফোর্থ ওয়ান, আমি তো ফোর্থ ওয়ানগুলোর মানে ফটোসগুলোর একদম প্রেমে পড়ে গেছি। এত সুন্দর এত সুন্দর, মানে বই খাতা নিয়ে তো আমি কোনোদিন পড়াশুনো করি না, তাই ভাবলাম বই খাতা নিয়ে একটু ক্রিয়েটিভিটি করা যায়। সো আমি তখন সার্চ করলাম, দেখলাম হ্যাঁ এত সুন্দর সুন্দর আছে। তো তোমরা যে রিক্রিয়েশন ভিডিওটা দেখার আগে তার ভিডিওটা দেখে আসো, তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে। দেখে নিয়েছো ফটোগুলো কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। তো আমি ইনস্টাগ্রামে আমার অনেকগুলো ফটো পোস্ট করেছিলাম কালকেই, আগের দিন আমি ভিডিওটা শ্যুট যেদিন আমি পোস্ট করেছি আজকে, তো কালকে আমি আমার ইনস্টাগ্রামে ফটোগুলো শ্যুট পোস্ট করেছিলাম। সো আমি গেট আ গুড কমপ্লিমেন্ট। তো তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো গিয়ে প্লিজ ফলো করে নাও। আর ফলো করে আমাকে প্লিজ ডিএম করো যে তোমরা ইউটিউব থেকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করেছো, তো আমার এটা জেনে খুব ভালো লাগবে। সো চলো রিক্রিয়েশন ফটোসগুলো দেখে নাও। तुझको ले जाऊंगा मैं खींच के गोवा वाले बीच पे, रानी आंखें मीच के ठंडी ठंडी बियर पिएंगे दोनों फोटो खींच के गोवा। সো গাইস তোমাদের আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। এরকম আরও এক্সাইটিং ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর এই ভিডিওটাতে তোমরা কোন ফটোর জন্য আমাকে কত স্কোর দিতে চাও। সো ইয়েস, টাটা ফর টুডে অ্যান্ড বাই, লাভ ইউ গাইস। শোনো না প্লিজ তোমরা আমাকে আমার আর সোশ্যাল সাইটগুলোতে ফলো করে নিও না প্লিজ, আমি নিচে ডেসক্রিপশন বক্সে বা এখানে তোমরা হ্যান্ডেলের নাম দেখতে পাচ্ছ আমার, সো প্লিজ ফলো করে নিও ওকে। আর গিয়ে সব জায়গাতে গিয়ে আমাকে না ডিএম করবে হ্যাঁ, যে আমি তোমাকে ইউটিউব থেকে ফলো করতে এসেছি, তো ওটা জেনে আমার খুব ভালো লাগবে।